আমরা লোকেশন অধ্যায়ের লোকেশন ফ্যাক্টর অ্যানালিসিস গাণিতিক সমস্যা সমাধান করবো। আমি গাণিতিক সমস্যাটা সম্পর্কে একটু আলোচনা করে নিই। আমরা জানি যে একটা লোকেশন চয়েস করার ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর আমাদেরকে বিবেচনা করতে হয়। তার মধ্যে কয়েকটা এক্সাম্পল হচ্ছে প্রক্সিমিটি টু কাস্টমার, কাস্টমারদের সম্ভাব্যতা কেমন আছে, লেবার প্রোডাক্টিভিটি অথবা লেবার ফ্যাক্টর কতটুকু কাজ করছে, ডিস্টেন্স কতটুকু থাকে, সবকিছু মিলে আমাদের একটা লোকেশনের ব্যাপারে ডিসিশন নিতে হয়। সবগুলো ফ্যাক্টর মিলে আমাদের একটা ওয়েট দেওয়া থাকে, এবং যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সেটার ওয়েট বেশি থাকে, যেটার গুরুত্ব সবচেয়ে কম তার ওয়েটটা কম থাকে, এবং সবগুলো মিলে স্কোর হয় 100। এবং যখন কয়েকটা লোকেশন আমাদেরকে দেওয়া হয় এবং সেই কয়েকটা লোকেশন থেকে একটা লোকেশন আমাদেরকে চয়েস করতে হয়, সেক্ষেত্রে আমাদের সবগুলো ফ্যাক্টর ওয়েটের সাথে লোকেশন গুলোর যে মান সেই মানকে আমরা গুণ করে টোটাল স্কোর বের করি। সেই স্কোরের ভিত্তিতে আমরা একটা ডিসিশন নিতে পারি। দেখে নেওয়া যাক আমাদের আজকের পয়েন্টটি। এ ম্যানুফ্যাকচারার সার্চিং অপারেশনস লোকেশন টার্মস অফ ডমিনেন্ট ফ্যাক্টরস। একটি প্রতিষ্ঠান তারা তাদের প্রতিষ্ঠানের জন্য লোকেশনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে চাচ্ছেন, যেখানে তারা কিছু ডমিনেন্ট ফ্যাক্টর বিবেচনা করবেন। অ্যাসেসমেন্ট অফ দিস সাইটস ইন টার্মস অফ 7 লোকেশন ফ্যাক্টর শোন ইন দ্য ফলোয়িং টেবল। তারা লোকেশনটি চয়েস করার ক্ষেত্রে 7টি ফ্যাক্টর বিবেচনা করবেন, যেটা আমাদের নিচে টেবল দেওয়া আছে। ওয়ার্কফোর্স 22, বিজনেস এনভায়রনমেন্ট 13, কমিউনিকেশন 18, মার্কেট সিচুয়েশন 14, র ম্যাটেরিয়ালস 9, ট্যাক্সেস 12, পাওয়ার সাপ্লাই 12, সবগুলো মিলে হচ্ছে 100। ফর এক্সাম্পল, লোকেশন এ হ্যাজ এ ফ্যাক্টরি স্কোর অফ 5 ফর লেবার ক্লাইমেট এক্সিলেন্ট। এখানে ম্যাক্সিমাম পয়েন্ট দেওয়া হচ্ছে যে কোনো ফ্যাক্টরের জন্য হচ্ছে 5। যেমন লোকেশন ফ্যাক্টর লোকেশন এ এর জন্য ওয়ার্কফোর্স এর জন্য দেওয়া হচ্ছে 5, লোকেশন বি এর জন্য ওয়ার্কফোর্স এর জন্য দেওয়া হচ্ছে 3। 5 মানে হচ্ছে এখানে তাদের লেবার সাপ্লাই খুবই ভালো, 3 তার মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কম্পারেটিভলি এর তুলনায় বি লোকেশনে লেবার সাপ্লাই বা ওয়ার্কফোর্স এর সুবিধাটা কম। দ্য ওয়েট ফর দিস ফ্যাক্টর ইজ 22, ইজ দ্য হাইয়েস্ট অফ এনি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ ওয়েট ওয়ার্কফোর্স এর জন্য দেওয়া হচ্ছে, এবং ওয়ার্কফোর্সটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। পরবর্তী সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে কমিউনিকেশন, এবং তার পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে মার্কেট সিচুয়েশন। এগুলো হচ্ছে যে সমস্ত ফ্যাক্টর গুলো বিবেচনা করে সিদ্ধান্তটা নেওয়া হবে। সেই ফ্যাক্টর গুলো আমরা লোকেশন এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি বিজনেস এনভায়রনমেন্টে তাদের মান হচ্ছে 3, এটা হচ্ছে আমরা মোটামুটি বলতে পারি। আর এখানে সর্বোচ্চ আমরা মান দেখতে পাচ্ছি লোকেশন বিতে হচ্ছে সবচেয়ে ভালো বিজনেস এনভায়রনমেন্ট। এরপর আমরা যদি কমিউনিকেশন দেখি, সবচেয়ে বিজনেস এনভায়রনমেন্ট ভালো পজিশন হচ্ছে সি লোকেশনে, এবং সবচেয়ে কম ভালো কমিউনিকেশন ফ্যাসিলিটি হচ্ছে ডি এবং এ তে। মার্কেট সিচুয়েশন যদি আমরা দেখি, সবচেয়ে ভালো ফ্যাসিলিটি হচ্ছে এ লোকেশন এবং ডি লোকেশনে, এবং সবচেয়ে কম ফ্যাসিলিটি হচ্ছে সি লোকেশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক একটা লোকেশনে এক একটা ফ্যাক্টরের মান ভালো, কোনোটার ভালো কম, তাহলে কোনটাতে আমরা বেছে নেব, সেই সমস্যাটি আজকে আমরা সমাধান করছি। রিকোয়ার্ড দ্য ওয়েটেড স্কোর অফ ইচ লোকেশন, উইচ লোকেশন শুড বি রিকমেন্ডেড। আমাদের সবগুলো লোকেশনের টোটাল ফ্যাক্টরটা আমাদেরকে বের করতে হবে, পাশাপাশি আমাদেরকে ডিসিশন দিতে হবে কোন ফ্যাক্টর লোকেশন সবচেয়ে ভালো। এখানে টেবিলটা সাজিয়েছি, প্রথমে আমাদের প্রশ্ন যেটা দেওয়া ছিল লোকেশন ফ্যাক্টর গুলো আমরা লিখেছি, ফ্যাক্টর ওয়েট গুলো আমরা দিয়েছি, তারপর হচ্ছে লোকেশন ফ্যাক্টর যেটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল সেই লোকেশন ফ্যাক্টর গুলো আমরা এখানে দেওয়া দিয়েছি। তারপর আমাদের যে ফর্মুলাটা ইউজ করছি ফ্যাক্টর ওয়েট ইনটু ফ্যাক্টর স্কোর, এই ফ্যাক্টর ওয়েট এর সাথে প্রত্যেকটা লোকেশনের ফ্যাক্টর স্কোর আমাদেরকে গুণ করতে হবে। লোকেশন এর ক্ষেত্রে হচ্ছে 5 × 22, দ্যাট মিনস 110, 3 × 13 তাহলে গুণ করলে হচ্ছে 39, 18 × 2 হচ্ছে 36, 14 × 5 70, 9 × 1 9, 12 × 3 36, 12 × 5 60,
আমাদের টোটাল স্কোর হচ্ছে 360। এইভাবে আমরা বি লোকেশনের জন্য বের করেছি টোটাল স্কোর 342, সি লোকেশনের জন্য আমরা পেয়েছি 383, ডি লোকেশনের জন্য আমরা পেয়েছি 331। সবগুলো লোকেশনের টোটাল স্কোর আমরা বিবেচনা করে পাচ্ছি 383 হচ্ছে ম্যাক্সিমাম স্কোর, তাই আমাদের এই চারটি লোকেশনের মধ্যে এই 9টি 7টি ফ্যাক্টর বিবেচনা করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে লোকেশন সি হচ্ছে এই প্রজেক্টটি বাস্তবায়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে ভালো লোকেশন। সো বেসড অন দ্য ওয়েটেড স্কোর শোন ইন দ্য অ্যাবোভ, লোকেশন সি ইজ প্রেফারড সাইট। এই হচ্ছে আমাদের আজকে লোকেশন সংক্রান্ত সমস্যার সমাধান। আপনাদের আর কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।